বন্ধুরা, এখন বাজে 10:30, আজ রোববার, তাই সরস্বতী ঠাকুরটাকে যে ভাষণ দিতে যাবো, নিয়ে রিক্সার মধ্যে ঠাকুর বসিয়ে ভাষণ দিয়ে যাবো। তা রিক্সাওয়ালা বলছে 120 টাকা নেবে। বাপরে, আমি দরকার নেই, হাতে করে নিয়ে যাবি, জানি না রিক্সাওয়ালা সে এসছে কিনা। তাই এখন নিচে যাচ্ছি, সাইন ফোন করে বললো যে মা আসো, ঠাকুর ভাষণ যাবে, তাই এখন যাচ্ছি। ওদেরকে বলা হচ্ছে বিকেল 5 ভাষণ দিতে, তাই এখন রাত্রি 10:30-এর মধ্যে মনে পড়েছে ভাষণ দেওয়ার কথা। হ্যাঁ, পুরো ফাঁকা, এখন ওদের মনে পড়েছে ভাষণ দেবে। রিক্সাওয়ালা এমন মাল খেয়ে এসছে, দেখো জোকা দাও। চন্দন কাঁদবে, চন্দন কাঁদবে, আমি বলি কোথায় গান হচ্ছে বাবা, 130 টাকা নিলে ভাড়া হয়ে ভাড়া। আরে না, তোমার তো নাচ, বাবা রে কে, রাত্রি 10:30-টার পর আমরা নাচ গান করছি এখন। চলে আসলাম হরিশালা পুকুরের সামনে, আর আমরা এখানে ভাষণ দিয়ে দেবো। বাবুর হাতে আছে মিউজিশিয়ান, লাই দেখো পুকুর, হ্যাঁ খেয়ে দিয়ে এসছে, পুরো খেয়ে দে, পুরো খেয়ে দিয়ে এসছে, টাকা খাওয়াচ্ছে শাশুড়িকে। বললো এ লাইট লাগবে, লাইট লাগবে, হ্যাঁ ওই পার্কে তো খাকে নিয়ে, পার্কে সব খাইছে, সব নিমন্ত্রণ পার্কে খাওয়া দাওয়া, সব নিমন্ত্রণ পার্কে খাওয়া দাওয়া হচ্ছে, খাচ্ছে আজকে সবাইকে, হ্যাঁ উনি তো খাওয়ালো, এদের সবার নিমন্ত্রণ, বাবু টাবু সবার আছে নিমন্ত্রণ, যাবি না খেতে কবে ভাই জি? হ্যাঁ কান্দা কান ঠাকুর, হ্যাঁ দিদা দিদা ঘোরাবে না, ঘোরা ঘোরা ঘোরা, সাত হয়ে গেছে, সাত হয়ে গেছে, আসে 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 আসে, নামো আসে আসে নামো, হ্যাঁ সোজা 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 সোজা, উল্টো না উল্টো না উল্টো না সোজা উল্টো না, হ্যাঁ যাই 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 যাই, মাথা ঠিক আছে, মাথা ঠিক আছে, ভাষণ দেওয়া উচিত না এখানে, তাহলে নাকি চল 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 চল, আমি মানে ভাষণ দেওয়া করবো, শেষ হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি, দেখো তো ফুল সব চলে যাচ্ছে, হ্যাঁ কাজ শেষ চলে যাচ্ছে,
কুড়ি টাকা ছাড়ো এইটুকু এলে এইটুকু পুজো পুজোর জন্য কুড়ি টাকা ছাড়ো পুজো হচ্ছে ক্লাবে বাচ্চাগুলো করছে কেন দুজন ভালো আছে বেশ টুকটুক করে গল্প হতে আছে বাপের মতন পুরা তোর বাপ যেমন করে ওই জন দেখো জন নিয়ে দেখো কি করছে দেখো জনকে নিয়ে দেখো জনকে নিয়ে করছে দেখো ভালো ভালো ভিডিও হচ্ছে কিন্তু এটা হ্যাঁ ভিডিও করছি এটা চল জল কেটে যা জল কেটে জন হিজু করে দেবো গায়ে জন তোর গায়ে হিজু করে দেবে এ সাত দশ বাবা রে তুললো মিষ্টি নেই খালি মুখে যেতে হবে মিষ্টি নেই মিষ্টি নেই ওকে চলে যা বলো তারা না তারা না সব খা ঘুরে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সব খেতে যাচ্ছে পার্কে পার্কে আছে খাওয়া দাওয়া হচ্ছে হ্যাঁ আনে তো সব চলে গেছে ডাল ভাত আর মাংস আলু আলু সেদ্ধ আর মাংস ডাল ভাত আলু ওই পালকে হচ্ছে সব ছেড়া ভেজে তো সিন নেই সব ছেড়া এ তো না তো নাচ নাচ না 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 হ্যাঁ ঠান্ডা আছে ঠান্ডা আছে তারানা বলো তারানা
বলো তারা না, এই তো টমেটো নাচ করছে, হায় রব্বা হায় রব্বা হায় রব্বা হায় রব্বা হায় রব্বা হায় রব্বা, এই তো আমি টিপু খুঁজে দেখ। এখন সায়নে পার্কে খেতে গেছে সায়ন, গুল্লু, বাবু, গুল্লা চারজনে মিলে পার্কে খেতে গেছে ডাল ভাত আর আলুর চোখা মাংস। আর আমি এখন ঘরে একা একা বসে খাবো, এখন খাইনি, খাবো। সায়ন দুপুর ভাত খাইনি, দুপুর খেয়েছি বিরিয়ানি, সেই ভাত পুরো ধরা আছে, পুরো যা রান্না করেছি সকালবেলা সব ধরা আছে। আমি শুধু এখন খাবো, এখন ওর পার্কে গেছে খেতে, খাবে না। খিচুড় খেতে পারছিল। আর বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি, ভিডিও ভালো থেকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট। সিনেমা দেখতে তারা মোট আটজন গেছে পিয়া সিনেমা হল পার্ট, আর গুল্লা গেছে পিয়ে বাড়িতে, এখন শুধু বাবু আর গুল্লু আর এই দুজন, দুজন তো আর কিছুই করতে পারবে না, ভাষণ দিতে পারবে না, তাই ওরা দুজন আসলেই তারপর ভাষণ দিতে যাবো হরিশাপা পুকুরে।